নমস্কার ভিউয়ার্স সবুজ বাংলা চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আলোচনা হবে জব ফেয়ার নিয়ে ঠিক আছে জব ফেয়ার যেটি পশ্চিমবঙ্গে আর একবারও হয়েছিল তো সেটি বিশেষ কারণে ক্যান্সেল হয়ে যায় কিন্তু চালু হয়ে গেল আবার সেই মেলা নতুন উদ্যোগ নিয়ে ঠিক আছে আরও উন্নতিভাবে নতুন উদ্যোগ নিয়ে তো কিভাবে কি করতে হবে সমস্ত ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই সবুজ বাংলা চ্যানেল থেকে আমি গ্রামের পঞ্চায়েত ভিত্তিক ব্লক ভিত্তিক পৌরসভা ভিত্তিক নানারকম সরকারি বেসরকারি ছোটো বড়ো কাজের খবর দিয়ে থাকি এছাড়াও পশ্চিমবঙ্গে যে কোনো প্রকল্পের খবর সবার আগে সবার প্রথম আমার চ্যানেলে পাবলিশ করি এছাড়াও আপনাদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে নানারকম ছোটো বড়ো কাজের সন্ধানও দিয়ে থাকি তো যদি আপনারা চান পঞ্চায়েতে বা ব্লকে ঘোরাঘুরি না করে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেলঘণ্টাটির দাবি দেবেন তাহলে আমি আপনাদের সঙ্গে অ্যাক্টিভ থাকবো তো জব ফেয়ার জব ফেয়ার মানে তো আপনারা বই বুঝে গেছেন যে জব মানে তো চাকরি ফেয়ার মানে মেলা চাকরির মেলা তো চাকরির মেলা সম্পর্কে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যখন সেটি পাবলিশড হয়েছিল প্রথম সর্বপ্রথম সবার আগে দিয়েছিলাম আমি আমার চ্যানেল থেকে চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আমার চ্যানেল ভিজিট করে তো সেখানে আমি মানে বুঝিয়ে দিয়েছি যে জব ফেয়ারটা কী তো জব ফেয়ার হলো একটা নানা রকম কোম্পানি মানে অসংখ্য কম অসংখ্য বলা যাবে না মানে অনেক কোম্পানি একত্রিত হয়ে এক জায়গায় এসে আপনাদের ইন্টারভিউ নেবেন ঠিক আছে তো সেখানে অসংখ্য ছেলে মেয়ে নেওয়া হবে অগন্তি ছেলে মেয়ে কোনো ভ্যাকান্সি উল্লেখ নেই যার যেরকম যোগ্যতা সে সেরকম অনুযায়ী কাজ পাবে ঠিক আছে তো কাজ পাবেন কি তা নয় কাজ পেতে পারেন কা কাজে পাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার তো তার উদ্দেশ্যে এই জব ফেয়ার মেলার আয়োজন করা হয়েছে তো আপনারা সর্বপ্রথম যে ওয়েবসাইটটাতে আসবেন আমি আপনাদের সুবিধার্থে আমার এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু ডট বি এম ডট ও আর জি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন এই ওয়েবসাইটটিতে ভিজিট করবেন ওয়েবসাইটটা নোট করে নিন ঠিক আছে তো এই ওয়েবসাইটটিতে ভিজিট করবেন ভিজিট করার পর আপনারা এই যে নিচে চলে আসবেন নিচে স্কল করে আসার পর আপনারা দেখবেন এখানে সরি এই জায়গাটাতে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর স্টল বুকিং ক্যারিয়ার স্টল জব মেলা ঠিক আছে তো এইখানে টাচ করবেন তো এখানে টাচ করার পর আপনাদের সামনে একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে তো সেখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটটাতে পৌঁছে যাবেন তো এরকম এক ইন্টারফেস দেখতে পাবেন আপনারা ঠিক আছে জব ফেয়ার উৎসব মিলন উৎসব মেলার তো এটি ওপেন করার পর হয়তো আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন যে দাদা আমার ওয়েবসাইটে ওপেন হচ্ছে না তো তাদের উদ্দেশ্যে বলছি যদি আপনারা এই ফর্মটি ফিল করতে চান তাহলে কি করতে হবে ঠিক আছে তো সে কি করতে হলে আপনাদেরকে সেটা মোবাইলে হবে না ঠিক আছে তো আপনাদেরকে এটা কম্পিউটারে করতে হবে তো কম্পিউটারে আমি করে দেখাচ্ছি তাহলে আপনাদেরকে কাছাকাছি কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে সাইবার ক্যাফেতে যাওয়ার পর আপনারা এই ওয়েবসাইটে লিখে নিয়ে যাবেন বা এই সম্পর্কে বলবেন হয়তো সাইবার ক্যাফের যিনি থাকবেন তার হয়তো জানা থাকবে তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর স্টোরটাতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তারপর আপনারা এই যে অ্যাপ্লিকেশান ফর জব যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা আপনার ফর্মটি ফিল আপ করে নেবেন আমি ফিলাপ করছি না ঠিক আছে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইগুলো ফর্মটা ফিল আপ করবেন এখানে আপনার নাম দেবেন এখানে মোবাইল নাম্বার দেবেন এখানে আপনার বাবা বা মায়ের নাম দিয়ে দেবেন এখানে আপনার লিঙ্গ সিলেক্ট করবেন আপনি পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন আপনার অ্যাপ্লিকেশান ইমেল আইডি দিয়ে দেবেন আবার আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাটা কীভাবে দিবেন আর এটা কিন্তু বাংলাতেও ফর্মটা ফিল আপ করা হবে ইংরেজিতেও ফিল আপ করা হবে তো যেটা আপনার ইচ্ছা সেটাই করবেন তো বাংলা থেকে তো ইংরেজি আমাদের ইন্টারন্যাশনাল ভাষা তো আপনার ইচ্ছা যেটাতে আপনি সুবিধা মনে করবেন তো এডুকেশান কোয়ালিফিকেশানের জায়গায় এখানে আপনার নেম অর্ড বোর্ড সিলেক্ট করতে হবে আপনি যে বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছেন মাধ্যমিক হোক এখানে সেকেন্ডারি আইটিএস সরি দিয়ে দেবেন এখানে কোন সালে পাস করেছেন সেটা লিখে দেবেন এখানে সাবজেক্টটা এখানে এইচএস কোন যেমন আপনার ডব্লু বি সি এস সরি ডাব্লিউ বিবিএসিএস হয় ওই ধরনের কিছু হয় মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তারপরে এখানে পাঁচ বছরটি দিয়ে দেবেন এখানে সাবজেক্টটা দিয়ে দেবেন আপনার যদি এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে মানে গ্র্যাজুয়েশান থাকে তো এখানে গ্র্যাজুয়েশান লিখে দেবেন বোর্ডের নাম লিখে দেবেন চার নম্বর অপশন দেওয়া আছে তারপর আপনার এখানে আপলোড রেজিউমে ক্লিক করে এখান থেকে আপনার বায়োডাটা চুজ করে নেবেন বায়োডাটা বা রিজিউম বা সিভি যেটা বলা হয় তো এখানে আপলোড করে দেবেন তারপর এখানে আপনার ঠিকানা ঠিকঠাক ফিল করার পর আপনি এখানে আই হেয়ার বাই ঠিক করে সাবমিট করে দেবেন ঠিক আছে আর ইউ শিওর দেখাবে তারপরে ওকে দিয়ে দেবেন তো ওকে দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে সেই মেসেজটা আপনি যত্ন করে রেখে দেবেন ঠিক আছে আর যত্ন করে রেখে সেটা একটা হার্ড কপি করে রেখে দেবেন মেসেজটাকে আর যে প্রিন্ট আউটটা পাবেন সেটা রেখে দেবেন নিজের কাছে কারণ যখন আপনাকে মানে জব ফেয়ারে ডাকা হবে তো তখন আপনাকে সেই কপিগুলো বা মেসেজটি নিয়ে পৌঁছাতে হবে সঙ্গে আপনার হার্ড কপি বলতে আধার কার্ড আর সহ সিবি সহ যে সে ভি যেগুলো দেওয়া আছে আপনার কোয়ালিফিকেশান সার্টিফিকেট সেগুলো নিয়ে যেতে হবে আর যদি জানতে চান কবে জব ফেয়ার মেলাটি অনুষ্ঠিত হবে তাহলে আপনাদেরকে ফার্স্ট পেজে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করে জেনে নেবেন ঠিক আছে এখনও পর্যন্ত দিন ধার্য হয়নি তো হয়ে গেলে আপনাদেরকে আমি ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই আরেকবার কিন্তু তবুও আপনারা কনফার্ম হওয়ার জন্য এই নাম্বারে কল করে নেবেন এটা টোল ফ্রি নাম্বার একটু ধৈর্য ধরে কটি করে নেবেন আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম ধরনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ